এতদিন ঘরের জন্য খুব কষ্ট হচ্ছি, বৃষ্টি নামলে দৌড়াদৌড়ি করছি, এখন আল্লাহ দিলে গোয়াহান হয়েছে, খাবার হয়েছে, পোলা পানের আমার বেটার বইয়ের বস্ত্র হয়েছে, টয়লেট হয়েছে, আল্লাহ দিলে আমি এখন খুব খুশি। দুই বছর আগে বাবাকে হারিয়ে দুই ভাই বোন ইতিম হয়ে পড়ে, অসহায় মা ও বৃদ্ধ দাদিকে নিয়ে চারজনের সংসার ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন। বিস্তারিত পোস্ট করলে 94,000 টাকার ব্যবস্থা হয়, সেই টাকা দিয়ে উদ্যোগ নেওয়া হয় নতুন ঘর দেওয়ার জন্য। বাজারে গিয়ে রঙিন টিন, দরজা, জানালা, কাঠ, ধনা, ঘরের যা যা লাগে সব কিছু কেনা হলো। সব কিছু কেনাকাটা করে গাড়িতে নিয়ে রওনা দিলাম সেই পপি খাতুনের বাসার দিকে। চলেও আসলাম পপি খাতুনের বাসায়, একে একে সব টিন কাঠ নামানো হচ্ছে। স্যানিটারি দোকানে গিয়ে সিমেন্টের খুঁটি, টয়লেটের চাক সহ যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসলাম তার বাড়িতে। শুরু হলো পুরাতন ঝুপড়ি ঘর ভাঙার কাজ। এবার মিস্ত্রি কাঠের কাজ শুরু করলেন, নতুন ঘর দেওয়ার জন্য চলছে জোর প্রস্তুতি। পপি খাতুনের দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। রঙিন টিনের ঘর আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, অসহায় পরিবারটির নতুন স্বপ্ন দেখছে। সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের নদা ফুলকোসা গ্রামে এই অসহায় পরিবারে বসবাস। দীর্ঘ 6 দিন কাজ শেষে অবশেষে নতুন ঘর সম্পূর্ণরূপে তৈরি হলো। আর এই কাজে সার্বিক পরিশ্রম করেছেন আমাদের স্বেচ্ছাসেবক রাহুল সহ অন্যরা। ঘরের পাশাপাশি টয়লেটও দেওয়া হলো। আলহামদুলিল্লাহ ঘরটা অনেক মজবুত এবং শক্ত হয়েছে। দুই দিকে দুইটা চৌকি রাখা হয়েছে, একদিকে দাদি এবং অন্যদিকে মা মেয়ে ছেলে থাকবে। বাজারে গিয়ে পোশাকের দোকানে দেখে শুনে চারজনের সব ধরনের পোশাক কেনাকাটা করা হচ্ছে। পাশাপাশি ওই পরিবারকে তুলে দেওয়া নগদ 5,000 টাকাও। পাইকারি দোকানে গিয়ে 4 বস্তা চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ডিম কেনা হলো। সব কিছু কিনে এবার নিয়ে আসলাম পপি খাতুনের বাড়িতে, একে একে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনি গোটে আশীর্বাদে। আগে কি কি কষ্ট, ঘরের কষ্ট, টয়লেটের কষ্ট, তারপরে খাবার দাবারের কষ্ট, স্বল্প নিয়ে টয়লেট মুক্তি পেলাম। আল্লাহ বাঁচাইলো ঘরের কষ্টের থেকে, ঘর কষ্টের থেকে বাঁচলাম। ঘর হান স্বল্প নেন মাথা তুই দেখা থেকে হান ঘরে সব কিছুতেই কষ্ট করতে, খাওয়া তো কষ্ট, তাতে ঘর হান আসলে না ঘরে কষ্ট। এই বৃষ্টি নামলে এই ঘরে ও ঘরে যা নেছে স্বল্প নেন থাকা নেছে একটু হ্যাঁ আল্লাহ যা নেব না নিজের ঘরে হ্যাঁ স্বল্প নেন থেকে সাথে সব কিছুই করছে, চাল, ডাল, ডিম, মুরগি, তেল, সাবান সব কিছুই দিচ্ছে। কষ্ট জামা কাপড় দিচ্ছে, সকলে দিচ্ছে, আমাকে দিচ্ছে, তো বিটি আছে বিটিকে দিচ্ছে,
আর কোন আমাদের কষ্ট নষ্ট আগর আল্লাহ করে আরো ভালো চাল ডাল নগদ টাকা সবকিছু আছে সব বলেন তো